আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম লিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইতিমধ্যে তো আলোচনায় বুঝতেই পারছেন যে আমাদের নতুন সেনা প্রধান যিনি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাহেব, ভাই আমি ওনার অনেক ভিডিও ফুটেজ খুঁজছি। আসলে ওনার মানে আমি চাচ্ছিলাম আপনাদের সামনে ওনার জীবন্ত হাজির করতে। তো একটা ফুটেজ পাইছি, একটা ফুটেজ পাওয়া গেছে। ওনার সম্পর্কে গুগলে বা বিভিন্ন জায়গায় এখনো এতটা তথ্য নেই, কারণ মাত্র আসছেন, তো হয়তো দেখা গেছে 2-4-5 দিন অনেক তথ্য আসবে। তো আমাদের ওই যে জনতার ক্ষুধা, যে আমাদের নতুন সেনাপ্রধানের জাস্ট একটা ছবি দেখছি, তো ছবিতে কি আর মন ভরে? ওনার সম্পর্কে জানার অনেক ইচ্ছা আছে যে লাইভ মানুষটা কেমন, বা একটু কথাটা বললে শুনলে হয়তো ভালো লাগে, তাই না? সেই কারণে আমি অনেক খোঁজে ওনার একটা সাক্ষাৎকার খুঁজে পেয়েছি। সাক্ষাৎকারটা বেসিক্যালি আপনার একটা বেসরকারি টেলিভিশন সংস্থা ডিবিসিকে দেওয়া ওনার একটা সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারের বিষয়বস্তুটা ছিল বেসিক্যালি, সেখানে নবনীতা চৌধুরী, চিনেন সবাই, আপনার তিন বাহিনীর যারা প্রধান ছিল আমাদের, সো তিন বাহিনীর প্রধানকে নিয়ে একটা প্রোগ্রাম ছিল যে বর্তমান সরকার, ওই বাহিনীগুলার বর্তমান অবস্থান, বা আমাদের সামরিক শক্তি, বিভিন্ন বিষয়, আপনার এখানে টেকনিক্যাল বা ভেতরকার অনেক বিষয় সে আলোচনার বিষয়বস্তু ছিল। তো সেইখান থেকে আমি আপনাদেরকে ওনার বক্তব্যের একাংশ শোনাবো। আর আরেকটু জিনিস না বললে না ভিডিওটা শুরু করার আগে, আমাদের এই নতুন সেনাপ্রধান সম্পর্কে অনেক ধরনের বক্তব্য, অনেক কিছু আছে, কিন্তু খেয়াল রাখবেন যে বাংলাদেষ সেনাবাহিনীকে নিয়ে দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু ছিল, আছে। আর একটা উদাহরণ ছিল যে বিজিবির হাতে আমাদের সেনা অফিসারদের হত্যার বিষয়টা। সো সেনাপ্রধান সম্পর্কে যে কোনো পোস্ট শেয়ার করার আগে, বিতর্কিত কোনো পোস্ট, খেয়াল রাখবেন আপনি আইনের আওতায় আপনাকে যেতে হইতে পারে, কারণ এই আইনটা বড়ই কঠিন। আর পাকিস্তানও এই ল আছে, সেনাবাহিনী নিয়ে কোনো ধরনের কথা বললে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সো যেহেতু সেনাপ্রধান, যে কোনো পোস্ট ওনার বিরুদ্ধে দিতে বা ওনাকে নিয়ে বিতর্কিত কোনো পোস্ট শেয়ার করতে একটু সাবধান হবেন। তো ওনার বক্তব্যটা শুনুন, বাকি কথাগুলো পরে বলছি। বাংলাদেশ সেনাবাহিনীর উই হ্যাভ অল দ্য মডার্ন ব্যাটেল ফিল্ড অপারেটিং সিস্টেম, উই আর রেডি টু ডিফেন্ড আওয়ার মাদারল্যান্ড। আমরা শুরুতে বলেছি যে আমরা ডিফেন্স ফোর্স, উই আর নট অ্যাটাকিং ফোর্স। বাট আপনি যে বললেন না যে আমাদের ফরেন পলিসির কথা, কৌশলটাই এটা যে কেউ আক্রমণ করলে আমরা প্রতিরোধ করব, রাইট? আমরা কিন্তু এই যে আমাদের ফরেন পলিসির কথা যেটা বলা হলো, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছে, ফ্রেন্ডশিপ টু অল ম্যালেজ টু নান, বাট কিন্তু আমরা অন্য জিনিসটা মাথায় রেখেছি। উনি যেটা বললেন, আমাদের উপর যুদ্ধ করতে কেউ আসলে আমরা সমুচিত জবাব দিব। ইন্টেনশন ক্যান চেঞ্জ ওভার নাইট, ক্যাপাবিলিটি ক্যানট ইম্প্রুভ ওভার নাইট। আজকে মায়ানমার আমার বন্ধু, কালকে যদি না থাকে কি হবে, সেই জায়গাটা আমরা মাথায় রেখেছি। তা আমরা জনগণকে নিশ্চিত করতে পারি যে আমাদের সেই সক্ষমতা আছে, ইনশাল্লাহ আমরা কাউকে ভেঞ্চার করতে দিব না। আমাদের মাদারল্যান্ড প্রোটেক্ট করতে হলে যা দরকার হয় আমরা সবই করব। প্রতিষ্ঠান আছে সব কিছু, এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে। উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন, যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে, ইন্ট্রেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড। লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনীর সোলজাররা এক বেলা ভাত খেত। সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতা এসেছে, দুই বেলা আমিষের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেত, নেভি এয়ারফোর্সে দুই বেলা আমিষ ছিল। তো এটা সেনাবাহিনীর জন্য একটা একটা আবেগের ব্যাপার। উনি কিন্তু টিফিন ভাতার পর, বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা শুধুমাত্র ডাক্তাররাই ছিল, কিন্তু মহিলা রেগুলার অফিসারে কিন্তু শি হাজ ইন্ট্রোডিউসড। তারপরে যে এখন মহিলা সোলজার, সেকেন্ড টাইম উনি যখন পাওয়ার এসেছে সেটা উনি করেছে। আমাদের ওটা মনে হয়েছিল মানে 98-99 সালে, উনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে আমরা কিন্তু দুইজন ফেমাল পাঠিয়েছে, যেটা কিন্তু একটা সারা বিশ্বে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে। ইউ ভেরি ওয়েল নো যে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি একজন মহিলা মেজর জেনারেল এই সেনাবাহিনীতে পদোন্নতি পেয়েছে, উইচ ইজ মানে সামথিং ভেরি রিমার্কেবল। তো এইগুলো বলার আমার উদ্দেশ্য যে আমি যদি এখন বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে বললেন যুদ্ধবিমান চালাচ্ছেন, মেয়েরা আছে, হ্যাঁ আমাদের পাইলটও আছে, আর্মিতেই পাইলট আছে, মহিলা পাইলট। তা আমাদের শুধুমাত্র আমি যদি বলি, মানে উনি এত কিছু করেছে, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো, একটু সময় বেশি লাগলেও কিছু মনে করবেন না। আমাদের একটা নতুন সেনানিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে, 17 ডিভিশনের জন্য, 10 ডিভিশন রামুতে, 7 ডিভিশন লেবুখালিতে, 3টা ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পাড়ে, 98 কম্পোজিট ব্রিগেড, পদ্মা নদীর পাড়ে 99 কম্পোজিট ব্রিগেড। সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে,
আমি সেইগুলোর ডিটেলসে যাচ্ছি না। আমাদের বর্তমান সিএমএইচটা একটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার, ক্যান্সার সেন্টার, হোয়াট এভার ইউ কল, এভরিথিং ইজ দেয়ার। একটা হসপিটাল উনি সাধারণ মানুষের জন্য করেছে, 500 শয্যা বিশিষ্ট আর কি কুর্মিটোলা জেনারেল হসপিটাল, মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের এইসবগুলো শুধুমাত্র কোয়ান্টিটি না, কোয়ালিটি ডিফারেন্স উনি এনেছে। ফোর্থ জেনারেশনের ট্যাঙ্ক কিন্তু আমাদের আছে। সেই সঙ্গে আমি সারা বিশ্বে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আজকে দিনের জন্য অভিনন্দন জানাতে চাচ্ছি। আমার বক্তব্য শুরুতে আমি এই সশস্ত্র বাহিনীকে আজকের অবস্থানে নিয়ে আসার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সঙ্গতভাবে আমি স্মরণ করতে চাই আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সঙ্গে আমি স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই 30 লক্ষ সৈন্যদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। আপনি ঠিকই বলেছেন, আমাদের ইতিহাসটা একটা গৌরবের। স্বাধীনতা যুদ্ধের ভিতর দিয়ে আমাদের এই দেশের জন্ম এবং সেই সঙ্গে আমাদের সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর জন্ম। আপনি জানেন 1975 সালে আপনি যেটা বললেন মার্চের 25 তারিখে, 71 সালের যে 25 তারিখে যখন আপনার বাংলাদেশি নিরীহ জনতার পরে পশ্চিম পাকিস্তানের সেনারা হঠাৎ করে আক্রমণ করে নিরীহ নির্বিচারে হত্যা করছিল আমাদের নিরীহ বাঙালিদের, সেই সময় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে তখন আমাদের 8টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল পাকিস্তান সেনাবাহিনীর সাথে, তার ভিতর 5টা ছিল বাংলাদেশে, 3টা ছিল অল পাকিস্তানে। যে 5টা বাংলাদেশে ছিল তারা কিন্তু আপামর জনতার সাথে সেই ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে আমাদের কিন্তু আরও 3টা ব্যাটালিয়ন ওই সময় প্রতিষ্ঠা লাভ করে। সাবসিকুয়েন্টলি এটাকে গোলন্দাজ সাপোর্ট দেওয়ার জন্য মুজিব ব্যাটারি, রওশনারে ব্যাটারি এবং স্বতন্ত্র ব্যাটারি নামে একটা আর্টিলারি ব্রিগেড, আর্টিলারি ব্যাটারি তৈরি হয় এবং তার পরবর্তীতে আমাদের মেডিকেল ডাইরেক্টরেটের এর থেকে যাত্রা শুরু করে। তো মোটামুটি এইটাই আমাদের সেনাবাহিনীর যাত্রা। আপনি যেটা বলছিলেন সেনাবাহিনী মানে তো হচ্ছে গিয়ে যে তখন মানে পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করা যে বাঙালি অফিসার বা বাঙালি সেনারা আছেন তারা মানে সেই যুদ্ধে, সেই জনযুদ্ধে যোগ দিলেন এবং এর মাধ্যমেই তো আসলে সেনাবাহিনী সংশ্লিষ্ট হয়। যখন সেনাবাহিনী ছিল তখন আমাদের এই সেনা, আপনি যেটা বললেন ওর সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু একসঙ্গে যুদ্ধ করছিল ইস্ট পাকিস্তান রাইফেলস, আচ্ছা, মুজিব বাহিনী।